আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাসিফ ওমর উইথ দেশি ফুডিস। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা আসছি উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের পিছনের গলিতে, যেখানে দুইটা পরপর জোস জোস স্ট্রিট ফুড শপ আছে। সেইখানে আমরা আজকে কিছু স্ট্রিট ফুড ট্রাই করবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো। স্ট্রিট ফুডগুলোর মজার ব্যাপারটা কি, এখানে খুব কম টাকায় আপনি খুব হাই লেভেলের খাবার দাবার হচ্ছে খাইতে পারবেন। এনভায়রনমেন্টের কথা যদি আমি বাদ দিই বা হাইজিনের কথাটা যদি বাদ দিই, টেস্টের দিক দিয়ে কিন্তু স্ট্রিট ফুড খুবই চোস। তো আজকে আমরা এখানে কিছু চিকেন চাপ আছে, এখানে তাদের স্পেশাল শর্মা আছে, তাদের হচ্ছে গিয়া বিফ বার্গার আছে, তাদের হচ্ছে কিমা বার্গার আছে মাত্র 20 টাকায়। তো এই জিনিসগুলো আমরা ট্রাই করবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো। সো লেটস গো অ্যান্ড চেক দিস অ্যামেজিং ডিশেস। আচ্ছা মামা, তো এখানে কি কি আছে? আচ্ছা এখান থেকে আসি আমরা। এটা কি? এটা হচ্ছে চিকেন। এটা কিভাবে দেন আপনারা, এইভাবে আসতো? আচ্ছা ঝাল ফ্রাই করে দেন। আর এটা কি? এটা বড়া, এটা চাপ, এটা চিকেন চাপ। এগুলো কত করে? 50 টাকা। আর এটা, এটা হচ্ছে চিকেন বার্গার। আর এই সাইডে জালি বার্গারটা, আচ্ছা জালি বার্গার, এটা কত করে প্রাইস? 20 টাকা। এইখানে আরও জিনিসপত্র আছে, বাট এটা আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে এই সাইড। তো আমরা একটু এই সাইডটা দেখি যে কী কী নেওয়া যায়। মামা কোনটা চলে সবচেয়ে বেশি এখানে? চিকেন ঝাল ফ্রাই আপনার যেটা করে। আচ্ছা তাহলে একটা চিকেন ঝাল ফ্রাই দিবেন, তার আগে আমি একটু বার্গার ট্রাই করবো একটা। তো আমাকে এই জালি বার্গার 20 টাকার বার্গার, তাই না? তো এটা একটু দেন, তারপর হচ্ছে গিয়ে এটা দিন। ওকে তো 20 টাকার বার্গার, এটা মানে নামেই হয়তো হাইপ, এটা জোস একটা ব্যাপার যে 20 টাকায় এত কিছু দিছে। সে হচ্ছে এখানে জালি দিছে, জালি কাবাব একটা আছে ভিতরে, তার সাথে হচ্ছে আবার সে হচ্ছে সস দিছে, একটু সালাদ দিছে। 20 টাকায় এর থেকে বেস্ট আর কি এক্সপেক্ট করা যায়? এখন আমি খায়া দেখি অ্যাকচুয়ালি টেস্টটা কেমন। নেই ফার্স্টে, এখানে একটা বাইট নেই। সসি অ্যান্ড মাত্র গরম করে দিচ্ছে, আমার সামনেই করছে বার্গারটা। তো গরম গরম ভালো লাগতেছে খাইতে, সেই সাথে যখন আমার শসায় কামড় পড়তেছে তখন মনে হয় সাথে যদি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ থাকতো, দেন ওই পেঁয়াজের ঝাঁজের সাথে আরও বেশি ভালো লাগতো। বাট জালিটায় পেঁয়াজ আর কাঁচামরিচের আধিক্য আছে, জালির ভিতরে আছে, আলাদা এক্সট্রা নাই। বা জালি কাবাবটা আমার কাছে মানে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু আটা বা ময়দা কিছু একটা অ্যাড করে করা হয়েছে। তারা বসে যে মাংস আসে হালকা, তো মাংস অতভাবে মুখে পড়বে না, থাকতেও পারে টুকটাক। এই আরেকটা বাইট নেই। বার্গারের বানটা সফট, আপনার কি বলে এই সফটনেসটা, আপনি যখন মুখ কামড় দিবেন আপনার খুবই আরাম লাগবে আর কি প্রত্যেকটা বাইট নিতে। এবং তুলতুলে মজা লাগতেছে কামড় দিয়া, সেই সাথে আপনার জালি শসা সব কিছুর বাইট যখন একসাথে পড়ে ভালোই লাগে। 20 টাকা হিসাবে জোস। আমি তাদের আরেকটা আইটেম যেটা আছে চিকেন চাপ, সেই চিকেন চাপটা হচ্ছে এখন একটু ট্রাই করবো। তারা চিকেন চাপটা, সরি চিকেন চাপ বলে না, তারা বলে হচ্ছে চিকেন ঝাল ফ্রাই, না চিকেন ঝাল ফ্রাই। তো সেই চিকেন ঝাল ফ্রাইটা হচ্ছে এখন ট্রাই করবো, তারা আমার সামনেই করে দিবে, সেটা দেখি যে সেটা কেমন। ওকে, চাপটা মানে প্রসেসিংটা দেখলাম, সরি বারবার চাপ বলতেছি, মানে তাদের চিকেন ঝাল ফ্রাই বলে তারা এটারে। এটা পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপর উপরে দিয়ে শসা দিয়েছে ডেকোরেশন করছে। আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারা কি বলবো, এই যে আমি একটু ভিতরে ভিতরে কাঁচামরিচ দেখা যাইতেছে, আমি বলছি একটু বেশি করে স্পাইস দিতে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজছে আর উপর দিয়ে শসা দিয়ে হচ্ছে ডেকোরেশন করছে। আর পুরো চিকেনটারে তারা কুচি 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 করে কাটছে, দেখতেই মানে একটা কি বলবো, মানে সো রিল্যাক্সিং, মানে দেখাই অনেক ভালো লাগে খাইতে, আশা করি ভালোই লাগবে। ওকে নাও লেটস টেক আ বাইট। আমি আর পরোটা নিতেছি না, পরোটা দিয়ে অনেক খাইছি এসব, আমি এবার একটু খালি খাই, দেখি যে কেমন লাগে। একটুখানি মনে হয় তান্দুরি মশলা ইউজ করছে তারা,
সেই ক্ষেত্রে কাঁচামরিচের যে ঝালটা আছে সেই ঝালটা হালকা লাগতেছে, আর পেঁয়াজের ঝাঁজ সেই ঝাঁজটা তো স্ট্রং না, কেন পেঁয়াজটা একদম ভেজে গেছে, কাইন্ড অফ কী বলো বেরেস্তা করে হয়েছে পেঁয়াজটা ভেজে, মজা আছে। আমি একটু তাদের কী বলে উপরে যে সালাডটা দিছে এই সালাদ সহ সব একবারে নিয়ে এটা বাইট নিয়ে দেখি যে কেমন লাগে। এখানে মাংস হাড্ডি সব মিলে হাড্ডিগুলো মজা, আপনি চাবা খেয়ে ফেলতে পারবেন। নাও লেটস টেক আ বাইট। মাংসটা একদম টেন্ডার, কাইন্ড অফ জুসি, নট দ্যাট মাচ জুসি বাট হালকা একটু জুসি ফ্লেভার আছে আপনি পাবেন। মশলাটা সেই তান্দুরি মশলা বা যেই মশলায় তারা ইউজ করবে মশলাটা স্ট্রং ফ্লেভার পাইতেছি। জোস অ্যান্ড এটার প্রাইস কিন্তু জাস্ট 60 টাকা। আমার নো অফেন্স টু দ্য রেস্টুরেন্টস, রেস্টুরেন্টটাতে এগুলোর প্রাইস 100-120 টাকা থাকে, বাট রাস্তার খাবারের কেন জানি আমার কাছে মনে একটা আলাদা টেস্ট আছে, আই ডোন্ট নো ওয়াই, প্রাইসও কম টেস্টিও বেশি। তো যাই হোক আমি তাদের আরও একটা আইটেম নেবো এখান থেকে, সেটা হচ্ছে তাদের 10 টাকায় একটা শর্মা টাইপ পাওয়া যায়, একটা সিম্পল শর্মা, তো সেই শর্মা টাইপ একটা রোল আছে, সেই রোলটা হচ্ছে আমরা ট্রাই করবো। ওকে সো ওইটা দেখি ট্রাই করে, তার আগে এটা একটু খাই। ওকে তো এবার আমরা নিচ্ছি হচ্ছে তাদের টিক্কা রোল বলে এটারে, টিক্কা পরোটা রোল আর কি, এটার প্রাইস হচ্ছে 10 টাকা। অনেকটা শর্মার মতো করে তারা দিছে টিক্কা কাবাবের একটা পিস রে, তারা কুচি 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 করে তারপর পরোটাটা ভাজে, পরোটার মধ্যে সেই কী বলে সেই কাবাবটার কিমাটা দিয়ে সাথে হচ্ছে আবার সস সালাড টালাড দিয়ে হচ্ছে করে, দেখা ভালো লাগছে, এখন দেখে খায় কেমন লাগে। আমি হচ্ছে ফার্স্ট বাইটটা দিই, এটা এটার সাথে আমি আরও অনেক জায়গায় খাইছিলাম, বরিশালেও খাইছিলাম, ঢাকাও খাইছি, একটা আলাদা সস ইউজ করতো, এখানে তারা ওই সসটা ইউজ করে, এখানে তারা টমেটো সস ইউজ করে, তো দেখি কেমন লাগে খাইতে। সসই সেই টমেটো সস ফ্লেভারটা পাচ্ছি, এটা একটা নিউ টেস্ট ক্রিয়েট করছে, কারণ টমেটো সস দিয়ে আমি কখনো এই টিক্কা রোলটা খাই নাই, সবসময় সেই ওই সরিষা দিয়ে একটা সস করে সেই সসটা দিয়ে হচ্ছে আমি খাইছিলাম, একটু অন্যরকম লাগতেছে, বাট আমার কাছে মনে হয় সেই সরিষার যে সসটা দিয়ে আমরা ট্রাই করতাম সেটা বেটার। পেঁয়াজ মরিচের আধিক্যই বেশি, সেই সাথে হালকা একটু কোথাও একটু ছোঁয়া, মাংসের একটু ছোঁয়া হয়তো আপনি মুখে পাইলেও পাইতে পারেন, বাঁধলেও বাঁচতে পারে, বাট খাবারটা কিন্তু ভালোই লাগতেছে আমার কাছে। স্টিল আমি মনে করি ওয়াও, এখানে পুরাটা টাইম হচ্ছে তারা এসব ভাজতেই থাকে এবং কাটতেই থাকে, স্টিল আমি মনে করি যে এটার সাথে যদি একটু সেই সসটা অ্যাড হইতো দেন জোস হইতো, ওয়ান অফ দ্য বেস্ট শর্মা হইতো এটা, বাট স্টিল 10 টাকায় ইটস আ গ্রেট ডিল গাইস। একটু মানে ভাজা পরে একটু বেশি হয়ে গেলে যদি এমনি একটা ঠান্ডা কিছু না থাকে তাহলে কেমন জানি করে আর কি, আর ঠান্ডার মধ্যে আমার বাইরে লেমন মিন্টটা আর কি বেশি ভালো লাগে। তো ওইখানে ভাজা পরা শেষে আমি এখানে আসছি হচ্ছে ঠান্ডা গরম, এই জুস বারের নাম, এটাও ওই রাজলক্ষ্মীর একটু সামনেই, আপনি একটু মানে 1 মিনিট হাঁটলেই হচ্ছে পেয়ে যাবেন। তো এখানে লেমন মিন্টের প্রাইস হচ্ছে 50 টাকা, একটু প্রিমিয়াম জুস বার, তো এই জন্য প্রাইসটা একটু বেশি, বাট ইটস রিফ্রেশিং। তো যাই হোক আমি হচ্ছে আমার ভিডিও আজকের মতো শেষ করবো, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবার সে বেল আইকনটা আছে বেল আইকনটা প্রেস করে দেবেন, আদারওয়াইজ ভিডিওর নোটিফিকেশন আসবে না। অ্যান্ড আমাদের ফেসবুক লিঙ্ক অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাহলে ফলো করতে পারেন। তো আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টিল দেন আল্লাহ হাফেজ।